চুপচাপ আজ বৃষ্টির ঘ্রাণ। দেশের গানের জগতে বেশ জনপ্রিয় একটি নাম বাপ্পা মজুমদার, যার অসংখ্য গান এখনও শ্রোতাদের মুগ্ধ করে। তার ভক্তরা সবসময় অপেক্ষায় থাকেন কবে আসবে তার নতুন কোনো গান। এবার তাদের জন্য এলো সুখবর। জানা গেল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রকাশ্যে এসেছে সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদারের নতুন গান। গানটির শিরোনাম শহরের চোখ। আতিউর রহমানের কথায় গানটির সুর সঙ্গীত করেছেন শিল্পী নিজেই, আর এর অ্যানিমেশন ভিডিও তৈরি করেছেন অনুপম রায়। গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, প্রতিটি উৎসবে ভক্ত শ্রোতাদের বাড়তি কিছু প্রত্যাশা থাকে, সে প্রত্যাশা পূরণেই এই আয়োজন। স্বকীয়তা ধরে রেখে কিছুটা ভিন্ন আঙ্গিকে গানটি তৈরি করা হয়েছে। আশা করি ভক্তদের পাশাপাশি নতুন প্রজন্মের শ্রোতাদের কাছেও গানটি ভালো লাগবে। বাপ্পা মজুমদারের শহরের চোখ সম্প্রতি প্রকাশ করা হয়েছে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে। 2024-23 ফেব্রুয়ারি রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছিল বাপ্পার একক কনসার্ট। অডিসি শিরোনামে অনুষ্ঠিত সেই কনসার্টের গানগুলো এখন ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে শিল্পীর ইউটিউবে। এছাড়াও 2024-এর এপ্রিলে বাপ্পার ব্যান্ড দলছুট প্রকাশ করেছে বহুল প্রতীক্ষিত অ্যালবাম সঞ্জীব, যেখানে ফুটে উঠেছে ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সঞ্জীব চৌধুরীর প্রতিচ্ছবি।